Hello friends and welcome back to my channel with another new vlog. So, I'm excited because once again, chole eshechi 6 Ballygunge Place. But আজকে কিন্তু no more a la carte. আজকে কিন্তু ঠিক আগের ভিডিওটার মতো বনেদি বাড়ি টাইপ অ্যাম্বিয়েন্সে গিয়ে আনলিমিটেড বুফে বেঙ্গলি আনলিমিটেড বুফে আজকে ট্রাই করতে চলেছি. সো ফ্রেন্ডস, আম অর্কো, ইউ আর ওয়াচিং অর্কোস ডায়রি. বাঙালি বলতে ভাই ঘুরি আর খাই. সো চলো, লেটস গেট স্টার্টেড. তো লাস্ট টাইম আমি যখন আপনাদের এলাকাটা ট্রাই করতে এসেছিলাম, আপনারা এই যে ডিশটাই সার্ভ করেছিলেন, তো এটার ব্যাপারে একটু কাইন্ডলি বলবেন? যেহেতু এখন আমরা কোভিড-19 একটা এর মধ্যে চলছে, প্যান্ডামিক চলছে, তো সেক্ষেত্রে আমরা সব কিছুই ডিসপোজেবল আমরা ইউজ করছি। তো সেক্ষেত্রে আমরা যখন গেস্ট এন্ট্রি করছে তাদের জন্য শো কভার স্যানিটাইজ করে আমরা ভিতরে প্রবেশ করাচ্ছি। তারপরে অ্যাকর্ডিংলি যখন আমরা খাবারটা সার্ভ করছি সব কিছু ডিসপোজেবল। এখানে আমরা সুপুরি পাতার খুব গুড কোয়ালিটির প্লেট ইউজ করি, সুপুরি পাতা দিয়ে বলবো খুবই গুড কোয়ালিটির স্যানিটাইজ করে আমরা একটা পেপার এনভেলপের মধ্যে সার্ভ করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ডিশগুলো আমরা সার্ভ করছি সেগুলো আমরা যে বোলগুলো ইউজ করছি সেগুলো সুপারি পাতার বোল। এই প্যান্ডেমিকের মধ্যে কিন্তু আমি অনেক জায়গায় গেলাম, দিল্লি এলাম, কলকাতা এলাম, আমি অনেকগুলো জায়গায় খাওয়া দাওয়া হয়েছে আর কি। বাট এরকম একটা নোবেল থট আমি দেখিনি আর কি। দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি অ্যামেজিং। কটেজ ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যাবসলিউটলি, একদম 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 একদম। অল রাইট, সো প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আর এটা কিন্তু এখানকার সিগনেচার ড্রিঙ্ক, যেটা হচ্ছে গন্ধরাজ ঘোল। ঘোল তো আমরা জানি, অ্যান্ড তার মধ্যে কিন্তু গন্ধরাজ লেবুর একটা ছোট্ট পিস দেওয়া, তো এটাই প্রথমে খাই। মানে রোদ্দুর থেকে আসার পর এই দইয়ের জুসটা খাওয়া, মানে এই দইয়ের ঘোলটা খাওয়া, এর রিপ্লেসমেন্ট হয় না। ভেরি ভেরি রিফ্রেশিং, অ্যামেজিং। তো ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেনের চপ অ্যান্ড সাথে বেগুনি আর মাস্টার্ড সস কাসুন্দি। একটু ডাউটফুল লাগছে, কারণ আমার মনে হচ্ছে ভেতরে কুমড়ো ইউজ করা হয়েছে, মনে হচ্ছে একাদে সেটা করা হয় কুমড়ো করে। তো অবভিয়াসলি আমরা সে তেলে ভাজার দোকানে বেগুনি এক্সপেক্ট করি, সেটা কিন্তু এখানে এক্সপেক্ট করা যাবে না। চিকেন চপ কাশুন দিয়ে ডিপ করে খাবো। চিকেন চপটা ফাটাফাটি খেতে, সিম্পলি ফাটাফাটি খেতে। পুরটা কিন্তু অনেক জায়গায় ঝাল করে ফেলে, সেখানে কিন্তু খিদেটা ওরা চেষ্টা করে মেরে দেওয়ার জন্য, সেখানে এটা কিন্তু একদমই সেরকম না। পুরটা ব্যাপক খেতে, অ্যান্ড ওপরে যে ব্রেড ক্রাম্পের লেয়ারটা ইউজ করা হয়েছে দ্যাট ইজ ক্রাঞ্চি, অ্যান্ড মাস্টার্ড সসের সাথে ডিপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে আছে এটা শাক ভাজা, এটা কি শাক ব্যবহার করা হয়েছে? কলমি শাক। কলমি শাক, আর এটা হচ্ছে ভর্তা শাক। এটা হচ্ছে প্লেন রাইস, প্লেন স্টিম রাইস। ফ্যান্টাস্টিক। ছানা মটরশুঁটি পোলাও, ছানা মটরশুঁটি পোলাও, আর এটা মুগ ডাল, যেটা আপনাদের মুগ ডাল। আপনাদের কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক
এটা হচ্ছে পটল আলু কালিয়া, দুটো সেম জিনিস আছে নাকি? না না, এটা আলাদা আলাদা। এটা কি আছে? এটা স্যার ধোকার ডাল। এটা ধোকার ডাল ডাল দিয়ে বানানো হয়, এটা আলু আর পটলের। আলু আর পটল দিয়ে বানানো হবে। অল রাইট, তো আমি নিয়ে নিয়েছি আলু পটলের তরকারি আর ধোকার ডালনা। ভেজ আইটেমসের মধ্যে কিন্তু আমার ধোকার ডালনাটা খেতে বেশ ভালো লাগে। কচুরিটা অ্যালাকার্ট মেনুতেও যেমন কোয়ালিটির পেয়েছিলাম, আজকে কিন্তু এক্স্যাক্টলি সেম কোয়ালিটির পেয়েছি। এমন না যে বুফে বলে ওরা কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে। ভেতরে স্টাফিং কড়াইশুঁটির কচুরিটায় বাড়িতে যেমন আমরা ইউজ করি তার থেকে কম তুলনামূলকভাবে, কিন্তু খেতে বেশ ভালো। আর সাথে কিন্তু আলু পটলের তরকারিটা খুবই ভালো খেতে, পুরো ঘরোয়া টাইপের। আর ধোকার ডালনাটা, জাস্ট ধোকাটা এমনি ট্রাই করে বলছি কেমন, ধোকাটা কিন্তু একটু শক্ত আছে। আমার পার্সোনালি ধোকাটা একটু শক্ত থাকা পছন্দ করি, তো যারা প্রেফার করো ধোকাটা ধোকার ডালনার নরম হবে সেরকম কিন্তু না। দুটোর মধ্যে বিং ভেরি আনবায়াসড, আমার কিন্তু ধোকার ডালনাটা বেশ ভালো লাগলো কড়াইশুঁটির কচুরিটার সাথে খেতে। অনেকদিন পর আর কি অথেন্টিকেট ফুড নেওয়ালো, মানে অথেন্টিকেট খাওয়া খাওয়ালো। দিল্লিতে তো আর এগুলো কপালে চটে না, তো অনেক কিছু ছিল, মাটন চিকেন সব কিছু ছিল, চিংড়ি মালাইকারি ছিল, কিন্তু আমি যেটা নিলাম সেটা হলো রাইস, শাক আর ভর্তা। শাকে নুন হয়নি সত্যি কথা বলতে গেলে, আর থেকে ভালো খেয়েছি আমি, কিন্তু ডাল আর আলু ভর্তা, কুমড়ো ভর্তা বোধ হয়, আলুও ছিল বোধহয়, অসাধারণ হয়েছে খেতে। ডালটা তো কোনো তুলনাই নেই সাদা ভাতের সাথে, ডাল আর কুমড়ো ভর্তা ওয়াজ অ্যামেজিং। সো এখানে আমি নিয়ে নিয়েছি প্লেন বাসমতি রাইস, সাথে মুগমোহন ডাল, কলমি শাক আর একটা ভর্তা আছে। তো এটা খেয়ে বলি কেমন, এখানে ডালটা সত্যি খুব ভালো, তরকারিও খুব ভালো লেগেছে, আমারও ব্যাপক লাগলো। যাই হোক, এবার এই যে ভর্তাটা আছে এর মধ্যে কিন্তু কুমড়ো থেকে আলু থেকে বেশ কয়েকটা সবজি মিশিয়ে ম্যাশ করে করা হয়েছে। ব্যাপক খেতে, সিম্পলি ব্যাপক খেতে, কোনো কথা হবে না। একটু ভাজা লঙ্কা ব্যবহার করা হয়েছে যে জন্য কিন্তু একটু ঝাল আছে। আলু আর পেঁয়াজের ফ্লেভারটা সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, মোটামুটি আলু চোখাই মনে হচ্ছে খেতে, বেশ ভালো লাগলো খেতে। অল রাইট, সো আরেকবার রিফিল করে নিয়েছি। অ্যান্ড অর্ক বলছে, ভাই আর কত খাবি, ব্যাটা নিচে খেতে পারে না, আর আমি যেখানে বুফে খেতে এসেছি আমাকে সব কথা শোনাচ্ছে, চ্যাংরামি হচ্ছে নাকি? যাই হোক, এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে পনির পিস পোলাও, অ্যান্ড সাথে পুরো সব রকম ননভেজ নিয়ে নিয়েছি। চিকেনের ঠ্যাংও আছে আর চিংড়ি মাছের মালাইকারিও আছে, আর মাটন তো নেবই, আর গ্রেভিটা আমি নিয়ে নিয়েছি মালাইকারি। তো প্রথমে আমি মালাইকারির গ্রেভির সাথে পোলাওটা ট্রাই করে বলছি কেমন। ব্যাপক, সিম্পলি ব্যাপক, কোনো কথা হবে না। মাটনটা কোনো ট্রাই করিনি, পনির অ্যান্ড পিসটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে, অ্যান্ড মালাইকারির যে ফ্লেভারটা ও সেরা লাগলো খেতে। যাই হোক, চিংড়ির এই এক একটা পিস, চিংড়িটা কিন্তু বেশ ভালো খেতে, মানে বেশ জুসি আছে, ভালো মতো কুক করেছে, মানে ভেতর অব্দি কিন্তু ফ্লেভারগুলো ভালো পেনিট্রেট করেছে। আর এইবার চিকেনটা ট্রাই করছি, আগে সব কটা খাবার একবার করে ট্রাই করে তোমাদেরকে রিভিউ দিই, তারপর না হয় এক দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বসে খাবো কী আছে। তো ঠ্যাংটা ট্রাই করি, প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে এরকম একটা রাজপ্রাসাদে বসে স্টাফটার থেকে যা ট্রিটমেন্ট পাচ্ছি, নিজেকে বেশ একটা রাজা রাজা মনেই হচ্ছিলো। আর এইবার
চিকেনের ঠ্যাংটা চিবিয়ে আরও বেশি নিজেকে একটা রাজাই মনে হচ্ছে। অর্কর ভাষায় কি বলেছিল, বেশ গ্রিক গড নাকি? আজকে কিন্তু নিজেকে গড ফড না, বেশ রাজা রাজা মনে হচ্ছে। আর এই চিকেনটা কিন্তু একটু স্পাইসি করেছে, বেশ ভালো খেতে। ইটস ভেরি জুসি অ্যান্ড ভেতর অব্দি ওয়ান্স আগেন ফ্লেভারটা পেনিট্রেট করেছে। কোলেস্টেরল লেভেলটা ডেফিনেটলি একটু বাড়তে চলেছে, কারণ এখানে কিন্তু মোটামুটি, জানি না তোমরা দেখতে পাবে কিনা, একটা তেলের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে অ্যালং উইথ দ্য গ্রেভি। তবে হ্যাঁ, স্পাইসি ঝালঝাল খেতে বেশ ভালো লাগলো চিকেনটা খেতে। এবার মাটনটা ট্রাই করব। আজকের মোটামুটি সব খাবারগুলোই ভালো ছিল, কিন্তু মাটনটা খেয়ে সিম্পলি ফিদা হয়ে গেলাম। ভাই অর্ক, মাটনটা মিস করিস না, তোমাদেরকে বোঝাতে পারবো না মাটনটা কতটা ভালো খেতে। মাটনটা খুবই সফট, আর বাড়িতে যেমন আমরা কষা মাংস করি সেরকমই ফ্লেভার। মাটনটা অপূর্ব খেতে, সিম্পলি অপূর্ব খেতে। এখানকার কিন্তু চিংড়ি, চিকেন, মাটন কোনোটাই মিস করা যাবে না। স্যার, এটা আমাদের স্পেশাল মকটেল আছে, যেটা আজকে স্পেশাল আমরা দিচ্ছি। এটার নাম হচ্ছে হংসরাগ। এটা বানানো হচ্ছে মিন্ট, জিঞ্জার, জিঞ্জার চপ, ম্যাঙ্গো চপ, মিন্ট পাতা, আর একটু আদার জুস, সোডা আর ম্যাঙ্গো জুস। এটা দিয়ে একটা রিফ্রেশিং অপশনাল, যেমন আমরা আমপোড়া শরবত খাই, যেমন আমটা আমাদের খুব স্পেশাল যেহেতু আমাদের বেঙ্গলি কুইজিনে, তো আমার সেটারই একটা রিপ্লেসমেন্টে একটু আমরা মডিফাই করে এটা আমাদের মতো করে একটা বানিয়েছি। নামটা দিয়েছি হাংসরা। খুবই ভালো, এটা রিফ্রেশিং, গরমে একদম তো দারুণ টেস্ট লাগবে আপনাদের। এটা আপনি ট্রাই করতে পারেন স্যার, থ্যাংক ইউ। আর সেকেন্ড আছে এটা স্যার আমাদের, এটার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু। নাম আছে, এটার নাম হচ্ছে প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কু। হ্যাঁ, নামগুলো তো নামগুলো একটু আমরা আমাদের মতো করে আরেকটু মানে বাঙালিয়ানা আনার জন্য একটু দিয়েছি। তো এটার ফ্লেভারটা হচ্ছে স্যার লেমন, জিঞ্জার আর গ্রিন অ্যাপেল। এটা একটা রিফ্রেশিং মকটেল, এটা খুবই ভালো। এটা আপনি, এটাও গরমেরই জেনারেলি, গরমের রোদ থেকে এসে খুব সুন্দর লাগে না, রিফ্রেশমেন্টের জন্য। এটা আপনি আফটার লাঞ্চ বা ডিনারের পরেও করতে পারেন, বা বিফোর অফ দ্য স্টাডি অ্যাপিটাইজারের মতো অ্যাপিটাইজার বাড়ানোর জন্য। সত্যি কথা বলতে গেলে আমি লাইক জীবনে আমি অলওয়েজ কনফিউজ ছিলাম, আর ইভেন নাও আই এম লাইক কনফিউজড, বিকজ দুটোরই অন্য অন্য টেস্ট আছে আর কি সত্যি কথা বলতে গেলে। অ্যান্ড হংসরাজ, প্রফেসর শঙ্কুর মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে হয় আমি পারবো না, বিকজ দুটোরই আলাদা আলাদা, একটা হলো মাটন বিরিয়ানি আর একটা হলো মাটন চাপ। আপনি যদি ডেজার্টের জন্য ককটেল ট্রাই করতে চান, সেখানে আমাদের ভেলভেট মিস্ট খুবই ভালো একটা রিফ্রেশিং ককটেল আছে, যার মধ্যে আমরা দিচ্ছি টেন্ডার কোকোনাট ওয়াটার, একটা সাম্বুকা বলে একটা লিকিওর আছে যেটা অ্যানাসিড ফ্লেভারের, তার সাথে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে খুব ছোটো মানে কম কোয়ান্টিটির একটা খুব সুন্দর একটা মানে মাউথ ওয়াটারিং একটা ককটেল আমরা বানাচ্ছি। ওটা আপনি ডেজার্ট হিসাবেও খেতে পারেন। রাইট, সো ডেজার্টে চলে এসেছি অ্যান্ড মনে খুব দুঃখ, চোখে জল, কারণ রসমালাইটাই শেষ হয়ে গেছে, রসমালাই পেলাম না, এ দুঃখ কোথায় রাখবো জানি না। এনিওয়েজ, চাটনি নিয়ে নিয়েছি, আনারসের চাটনি, মিষ্টি। তবে হ্যাঁ, রিপ্লেসমেন্ট হিসাবে মানে রসমালাইয়ের রিপ্লেসমেন্টে গরম মালপোয়া দিয়েছে আর মিষ্টি দই। মিষ্টি দইটা ট্রাই করি, মিষ্টিটা একটু কম। আর মালপোয়াটা ট্রাই করে বলছি কেমন। মালপোয়ায় কী হয়, ভেতরটা একটু নরম থাকবে আর ওপরটা একটু পোড়া পোড়া ফ্লেভারটা বেরোবে, সেরকম হলেই কিন্তু ভালো লাগে, আর এইটা কিন্তু পারফেক্টলি ঠিক সেই রকম। এনিওয়েজ, আজকে মোটামুটি খাওয়াটা এখানেই ইতি করছি, আর টানা সম্ভব না, এবার যা কথা হবে বাইরে বেরিয়ে হবে। অল রাইট, প্রথমবার অর্কের সাথে বেরিয়ে মনে হলো অর্ক আজকে টায়ার্ড। দরকারি কথায় চলে আসি, প্রথম হচ্ছে
বুফেটা হচ্ছে 800+ taxes। আর তাছাড়া বাকিগুলোর ব্যাপারে বলতে পারবো না, কারণ মকটেলগুলো ফর আস ইট ওয়াজ ফ্রি। এটা খুব সিম্পল কথা বলছি, তোমরা জাস্ট ভাবো অ্যালাকার্ট মেনুতে যদি এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি অর্ডার দিই, যেমন চিংড়ি মাছের মালাই কারি বা চিকেন বা মাটন, ওভারঅল কিন্তু কস্টিং মোটামুটি 1000-এর ওপর পড়বে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু বুফেটা খুবই ইকোনমিক্যাল অ্যান্ড ফিজিবল অ্যান্ড ওয়ার্থ দ্য মানি বলবো। এরকম হচ্ছে। তো সামনে পুজো আসছে, আমরা বাঙালিদের ইচ্ছা করবেই একটু দুর্গাপুজোয় বেরোবো বা একটু খাওয়া দাওয়া করবো বাইরে। তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এটা ট্রাই করার জন্য। তোমরা কিন্তু অরিজিনাল যে সিক্স বালিগঞ্জ প্লেস সেখানেও ট্রাই করতে পারো, এখানটাও ট্রাই করতে পারো। তো আজকে ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। আর আবার দেখা হবে নেক্সট উইকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।